দেখুন, বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করা প্রত্যেকটা স্কুলেরই আমাদের শিক্ষকদের কর্তব্য, কারণ আমাদের সমাজ এগিয়ে চলেছে বিজ্ঞানের হাত ধরে। তো বিজ্ঞান মনস্কতা ছাত্র সমাজের বুকে যদি তৈরি করে দেয়া যায়, তাহলে ভারত যেমন আজকে সারা পৃথিবীর বুকে, বিশ্বের বুকে তাদের গৌরবের গাথা চিরস্মরণীয় করে রাখছে, আমাদের আরামবাগ হাইস্কুলের ছাত্র কোনো দিন দেখা যাবে যে সারা পৃথিবীর বুকে একটা বড় বিজ্ঞানী হয়ে তার চেতনার উন্মেষ ঘটাতে পেরেছে। স্কুলের দেওয়ালে যে চন্দ্রযান দেখা যাচ্ছে, তা আমাদের আরামবাগ হাইস্কুলেরই নয়, ওটা ভারতের পক্ষে একটা গৌরবোজ্জ্বল ব্যাপার। আর সেই চন্দ্রযানকে আমাদের স্কুলের দেওয়ালে যে তুলে ধরতে পারা হয়েছে, তা নিয়ে আমরা খুবই গর্বিত। আমাদের প্রধান শিক্ষক, এছাড়াও আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, এছাড়াও শিক্ষাকর্মী বৃন্দরা এই ব্যাপারে খুবই উৎসাহী। আমরা তো আরোই উৎসাহী, কেননা আজকে দিনেই, কারণ আমাদের আইএসআরওর তরফ থেকে যে চন্দ্রযানটি চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই চন্দ্রযানটি অর্থাৎ LV M3 M4, সেই চন্দ্রযানটি আজকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। সেই অবতরণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যেই আমাদের সকল ছাত্রছাত্রী তথা শিক্ষক মণ্ডলীদের যে একান্ত যে প্রয়াস বা একান্ত ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা তুলে ধরতে আজ আরামবাগ হাইস্কুলের এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছি।